আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে খুবই মজাদার ম্যাঙ্গো লাচ্ছি তৈরির রেসিপি নিয়ে চলে আসলাম। আর এখন যেহেতু আমের সিজন, তাই হাত বাড়ালেই হাতের কাছে আম পাওয়া যায়। তো খুব সহজেই এই টেস্টি ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি করে খেতে পারেন। তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, দ্রুত আমাদের ভিডিওটি নোটিফিকেশান পাওয়ার জন্য আপলোড করার সাথে সাথে। তো ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমগুলিকে ছোটো ছোটো কিউব সাইজে কেটে নিয়েছি। নিয়ে এখন ব্লেন্ডারের জগে আমগুলিকে নিয়ে নিচ্ছি। নেয়ার পরে এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি, তবে আমরা যেহেতু মিষ্টি আম নিয়েছি সেই হিসেবে চিনি নিয়েছি। আপনারা চাইলে টক আমও নিতে পারেন, তবে চিনিটা অবশ্যই বেশি দেবেন। এখন হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে নিচ্ছি। দিয়ে ফ্রিজে রেখে বরফ ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ করে দুইবারে টোটাল এক কাপ পরিমাণ, এক কাপ বরফ ঠান্ডা দুধ নেওয়ার পরে এখানে হালকা লবণ ছিটিয়ে নিচ্ছে, ব্ল্যাক সল্ট। তো বিট লবণটা নেওয়ার পরে সবগুলিকে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে, এবং এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে খেতে। তো এ পর্যায়ে একটিকে ব্লেন্ড করে নিয়ে একটি পাত্রে দুইটি গ্লাসে এখানে ঢেলে নিচ্ছি। আমরা দুইটা গ্লাসে ঢেলে পরিবেশন করছি, আপনারা আপনাদের মতো পছন্দ মতো এতে পরিবেশন করতে পারেন। আর এখানে বরফ দিয়ে নিয়েছি, তাহলে ম্যাঙ্গো লাচ্ছিটা যতটা ঠান্ডা খাওয়া যায় ততটা কিন্তু টেস্টি হয়ে থাকে। আর গরমের সময় বরফ দিয়ে খেলে কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে আসে। তো এভাবে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন ঝটপট ম্যাঙ্গো লাচ্ছি। তো কেমন লাগলো আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।